Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah rabbil alamin wassalatu wassalamu ala nabiyyina Muhammad wa alihi wa ashabihi ajma'in amma ba'd. Shupriyo darshok shrota bhai bonera, je kono amoler bishuddho ebong shothik ilm thaka jemon joruri, she amol prosonge bhul ebong bhranto je somosto dharona samaje procholito ache shegulo somporkeo dharona thaka joruri. কারণ ভুল এবং ভ্রান্ত ধারণাগুলো সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে সেগুলোকে সঠিক এবং বিশুদ্ধ মনে করে আমরা অনেক সময় গ্রহণ করে বসতে পারব যা আমাদের আমলটাকে নষ্ট করে দিবে এইজন্যই যুগে যুগে ওলামায়ে কেরাম যে কোনো আমলের সঠিক এবং বিশুদ্ধ ইলম প্রচারের পাশাপাশি সে আমল প্রসঙ্গে প্রচলিত অশুদ্ধ এবং ভুল ভ্রান্ত ধারণাগুলোকেও চিহ্নিত করেছেন সেভাবে সমাজের মানুষকে সাবধান করেছেন সচেতন করেছেন সেজন্য আমরা আজ আশুরা এবং মুহররমকে কেন্দ্র করে যে সমস্ত ভুল এবং ভ্রান্ত ধারণা বিশ্বাস এবং আমল সমাজে প্রচলিত আছে তার মধ্যে থেকে কয়েকটি আমলকে আমরা চিহ্নিত করব জাল এবং যঈফ হাদিসের ভিত্তিতে আমাদের সমাজে মুহররমকে এবং আশুরাকে কেন্দ্র করে অনেক আমল প্রচলিত আছে যেগুলো শুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় বিশুদ্ধ হাদিস দ্বারা যেগুলো প্রমাণিত নয় এমন আমলসমূহের মধ্য থেকে এমন ধারণাসমূহের মধ্য থেকে একটি হলো মুহররম মাস সম্পর্কে অনেকেই মনে করেন এটি হলো বছরের শ্রেষ্ঠ মাস কারণ আল্লামা সুয়ুতি রহমতুল্লাহি আলাই সংকলিত বিখ্যাত জামিয়া সগীর নামক কিতাবে একটি বর্ণনা পাওয়া যায় যে বর্ণনার ভাষ্য হলো সাইয়্যিদুল আশহুরি আল মুহররম অর্থাৎ সকল মাসসমূহের মধ্যে সেরা এবং শ্রেষ্ঠ মাস হলো মুহররম আরেক বর্ণনা একই কিতাবে আসছে আফদালুস শুহুরি আল মুহররম অর্থাৎ সকল মাসসমূহের ভিতরে শ্রেষ্ঠ এবং সেরা মাস হলো মুহররম এই সাইয়্যিদুল আশহুরি আল মুহররম এই হাদিস প্রসঙ্গে আল্লামা আলবানী রাহমাহুল্লাহ জাইফুল জামে কিতাবে মন্তব্য করেছেন যে অনেক মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের সনদকে সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন বলেছেন অর্থাৎ এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয় তাছাড়া বিশুদ্ধ এবং বিখ্যাত হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসে রমজান মাসকে বছরের সেরা মাস বলা হয়েছে সেই হাদিসের সম্পূর্ণ বিপরীত হয়ে যায় হাদিস এসব কারণে এই হাদিসটি সম্পূর্ণ ভিত্তিহীন জাল অনেক ওলামায়ে কেরাম মতে অত্যন্ত দুর্বল বিধায় মুহররম সম্পর্কে এই হাদিসের আলোকে যদি কেউ ধারণা রেখে থাকেন যে মুহররম বছরের শ্রেষ্ঠ মাস তাহলে সেটা ভুল ধারণা হবে অবশ্য বিশুদ্ধ হাদিস দ্বারা এটা প্রমাণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহুল্লাহিল মুহররম অর্থাৎ রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়েতে শ্রেষ্ঠ রোজার মাস হলো নফল সিয়ামের মাস হলো এই মুহররম মাস অর্থাৎ মুহররম মাস এটি কোরআনে কারিম ঘোষিত সময়ত চার মাসের একটি মাস এ মাসটি নফল রোজার জন্য শ্রেষ্ঠ মাস এ মাসের মর্যাদা অবশ্যই আছে কিন্তু তাই বলে এটি শ্রেষ্ঠ মাস নয় যদি কেউ এটাকে শ্রেষ্ঠ মাস মনে করেন তাহলে সেটি ভুল ধারণা হবে এবং এই ভুল ধারণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে মুহররমকে কেন্দ্র করে আরেকটি ভুল ধারণা হলো অনেকে মনে করেন মুহররম মাসের প্রতিদিনের রোজার বিশেষ সওয়াব আছে এবং এ প্রসঙ্গেও জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির একই কিতাবে অর্থাৎ বিখ্যাত হাদিসের কিতাব জামিয়া সগীরে একটি বর্ণনা পাওয়া যায় যে বর্ণনার ভাষ্য হলো মান সামা ইয়াউমা মিনাল মুহররম ফালাহু বিকুল্লি ইয়াউমিন 30 হাসানা যে ব্যক্তি মুহররমের মাসের যে কোনো একদিন রোজা রাখবে সে একদিন রোজার বিনিময়ে সে 30 নেকি পাবে এইভাবে যে কয়টি রোজা রাখবে 30 করে নেকি সে পাবে এই বর্ণনা প্রসঙ্গে আল্লামা হাইসামি আল্লামা হাফেজ জাহাবি এবং আল্লামা মানাওয়ী রহমাহুল্লাহ একযোগে সকলে এটাকে জয়ীব বলেছেন দুর্বল বলেছেন এটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় সঠিক কোনো হাদিস নয় তবে হ্যাঁ মুহররম মাসে বেশি বেশি নফল সিয়ামের ব্যাপারে বুখারী মুসলিমের বর্ণনায় স্পষ্টভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা রয়েছে অতএব মুহররম মাসে আমরা বেশি বেশি নফল সিয়াম রাখবো কিন্তু কোনো সিয়ামের বিনিময়ে নির্দিষ্ট সংখ্যক সওয়াবের কথা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা বর্ণিত নয় বিধায় এই জয়ীফ এবং দুর্বল অত্যন্ত দুর্বল হাদিসটি প্রচারের ভারে আমরা সাবধান থাকি সচেতন থাকি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন নাম্বার তিন আশুরার দিন প্রসঙ্গে একটি ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে সেটা হলো আশুরার দিনে যদি কেউ তার পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে ভালো আয়োজন করে তো আল্লাহ তাআলা তাকে সারা বছর অর্থনৈতিকভাবে ভালো রাখেন প্রাচুর্য দান করেন তার সে বছর ভালোভাবে যায় ভালোভাবে কাটে অর্থনৈতিক দিক থেকে এবং এক্ষেত্রে ইমাম তাবরানী রহমাহুল্লাহ বর্ণিত একটি বর্ণনা আমরা পেশ করে থাকি অনেকে যার ভাষ্য হলো এরকম মান ওয়াসা আলা আয়ালিহি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরাস সানা যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারকে ভালো খাবার দাবার আয়োজন পরিবারের জন্য করে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বছর প্রাচুর্যের মধ্যে রাখেন সচ্ছল রাখেন এরকম একটি বর্ণনা ইমাম তাবরানী রহমাহুল্লাহ বর্ণনা করেছেন এই বর্ণনা প্রসঙ্গে আল্লামা হাইসামি রহমতুল্লাহি আলাই মন্তব্য করেছেন যে এই বর্ণনাটি সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাহুল্লাহ তিনি বলেছেন যে হাদিসটি সম্পূর্ণভাবে অশুদ্ধ এটি সহি কোনো বর্ণনা নয় আল্লামা ইবনুল কাইয়িম জাউজি রহমাহুল্লাহ এবং বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাই
তিনি এবং আরো অনেকে এই হাদিসকে অত্যন্ত দুর্বল বলে মন্তব্য করেছেন। তাছাড়া আশুরার দিনে সিয়াম রাখা, রোজা রাখার ব্যাপারে বুখারী মুসলিম সহ বেশ কয়েকটি হাদিসের কিতাবে অত্যন্ত স্পষ্টভাবে বিশুদ্ধ বর্ণনা রয়েছে। সেখানে সেদিনে পরিবারের জন্য ভালো খাবার আয়োজন করা, অ্যারেঞ্জ করা, এ সংক্রান্ত হাদিস কোনোভাবেই বিশুদ্ধ হওয়ার কথা নয়। বিধায় এই হাদিসটি সম্পূর্ণ একটি সহি হাদিসের বিপরীতে দাঁড়ায়। তাছাড়া হাদিসের সনদও অত্যন্ত দুর্বল, বিধায় হাদিসটি গ্রহণযোগ্য নয়, এটি সঠিক ধারণা নয়। আমরা আমাদের এই ধারণাকে কারেকশন করে নিই যে আশুরাকে কেন্দ্র করে পরিবারের জন্য ভালো খাবার ব্যবস্থা করার যে ধারণা প্রচলিত আছে সেটি সঠিক নয়। যে হাদিস বর্ণিত আছে সেটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। নাম্বার চার, আশুরার দিনে গোসল করা এবং চোখে সুরমা লাগানোর ফজিলত আমরা অনেকে বর্ণনা করে থাকি এবং এ প্রসঙ্গে একটা বর্ণনা পেশ করা হয়ে থাকে যার ভাষ্য হলো মান ইক্তাসালা ইয়াউম আশুরা লাম ইয়ামুল যালিকাল ইয়াম ওমান ইক্তাহালা ইয়াউম আশুরা লাম ইয়ারমাদ যালিকাল আম। যে ব্যক্তি আশুরার দিনে গোসল করলো সেই ব্যক্তি ওই বছর আর কোনো রোগে আক্রান্ত হবে না, আর যে ব্যক্তি আশুরার দিনে সুরমা লাগাবে চোখে ওই বছরের জন্য তার চোখে আর কোনো অসুস্থতা দেখা দিবে না, কোনো প্রদাহ হবে না। এই বর্ণনাটিকেও আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়া রাহমাহুল্লাহ তার বিশ্ববিখ্যাত জাল হাদিস সমগ্রের কিতাব আল মওজুআতে তিনি উল্লেখ করেছেন, অর্থাৎ এই হাদিসটিকে তিনি জাল হিসাবে, ভুয়া এবং ভিত্তিহীন হিসাবে চিহ্নিত করেছেন। আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়া রাহমাহুল্লাহ বলেন, আশুরার দিনে চোখে সুরমা লাগানো, তেল ব্যবহার করা, গোসল করা, এ জাতীয় যত হাদিস বর্ণিত আছে তার প্রত্যেকটি হাদিস হয় জাল আর না হয় অত্যন্ত জয়ীফ এবং ভিত্তিহীন, দুর্বল ভিত্তিসম্পন্ন, যা কোনোভাবেই প্রমাণযোগ্য নয়। বিধায় আমরা এই ধরনের ধারণা যদি কেউ পোষণ করে থাকি সেই ধারণা থেকেও আমরা ফিরে আসি, এটি ভুল ধারণা। নাম্বার পাঁচ, যুগে যুগে বিভিন্ন নবী রাসূলগণ এই আশুরার দিনে মুক্তি পেয়েছেন, এরকম একটা ধারণাও আমাদের সমাজে মোটামুটি প্রচলিত আছে এবং ওয়াজের মাহফিলগুলোতে আমরা অনেকেই শুনে থাকি, মসজিদের মেম্বরগুলোতেও অনেক বেশি পরিমাণে শোনা যায়। বাস্তবে দু চারটি ঘটনা ইতিহাসে ঘটেছে যেটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আশুরার দিনে। তন্মধ্যে থেকে উল্লেখযোগ্য এখন সবচেয়ে বড় ঘটনা হলো মুসা আলাইহিসসালাম এবং বনী ইসরাঈলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার দিনে মুক্তি দিয়েছেন, তাদেরকে নাজাত দিয়েছেন, ফেরাউন এবং তার বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরাস্ত করেছেন, নিমজ্জিত করেছেন। এটি সঠিক এবং এর বাইরে আরও কিছু ধারণা সঠিক আছে, কিন্তু এই সঠিক ধারণার বিপরীতে আমরা অনেক গল্প শুনে থাকি, বিভিন্ন নবী রাসূলগণের মুক্তির ঘটনা শুনে থাকি আশুরার দিনকে কেন্দ্র করে যে এই দিনে তাদের মুক্তি হয়েছে, যেগুলো সঠিক নয়। তন্মধ্যে থেকে একটি হলো যে অনেকেই বলে থাকেন ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা জেল থেকে মুক্তি দিয়েছেন এই আশুরার দিনে এবং ইয়াকুব আলাইহিসসালাম অন্ধ হয়ে গিয়েছিলেন ছেলের শোকে, তিনি চোখের জ্যোতি ফিরে পেয়েছিলেন এই আশুরার দিনে এবং ইউনুস আলাইহিসসালাম নাকি মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন, সেটাও আশুরার দিনে হয়েছিল। ইদ্রিস আলাইহিসসালামকে আসমানে উঠে নেওয়া হয়েছিল যেটা, সেটাও আশুরার দিনে হয়েছে এবং আশুরার দিনেই নাকি কিয়ামত সংগঠিত হবে। এ ধরনের কথা আমাদের সমাজে প্রচুর পরিমাণে আমরা শুনে থাকি, অথচ এর একটিও গ্রহণযোগ্য কোনো ভিত্তি দ্বারায় প্রমাণিত নয়, গ্রহণযোগ্য কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। বিখ্যাত আলেম ভারতবর্ষের আল্লামা আব্দুল হাই লখনবী রহমাহুল্লাহ তিনি আল আসারুল মারফুয়া মা সাবাতা বিসুন্নাফি আয়ামি সানাহ এই তার বিখ্যাত কিতাবে এই ঘটনাগুলোকে উল্লেখ করে বলেছেন এর কোনোটি বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় প্রমাণিত নয়। অতএব আমরা এ সম্পর্কেও যে ভুল ধারণার ভিতরে আছে অনেকে সেটা থেকে আমরা ফিরে আসি, সেটাকে কারেকশন করে নিই। নাম্বার ৬, আশুরার দিন পূর্বের নবীগণের জন্য ঈদের দিন ছিল, এরকম কোনো কোনো বর্ণনা পাওয়া যায়। আবু হুরায়রা বর্ণনা বা বরাতে মুসনাদে বাজারে একটি বর্ণনা পাওয়া যায়, আশুরা ঈদু নবিয়্যিন কানা ক্বাবলাকুম ফাসুমুহু আনতুম, আশুরা তোমাদের পূর্বের নবীদের ঈদের দিন ছিল, অতএব তোমরা এদিন রোজা রাখো। হাদিসের ভাষ্যই হাস্যকর, পূর্বের নবীদের রোজার ঈদের দিন যদি থাকে তাহলে এই দিন তো আমাদের আরও বেশি খাওয়া দরকার, তাহলে সেদিন আমরা কেন রোজা রাখবো? বিধায় এই হাদিসটিও আসলে সহি নয়, বিশুদ্ধ নয়। এই হাদিসকে মুহাদ্দিসিনে কেরাম জয়ীফ বলেছেন এবং এর একাধিক বর্ণনাকারী আছেন যাদেরকে মুহাদ্দিসিনে কেরাম দুর্বল বলে আখ্যায়িত করেছেন, মন্তব্য করেছেন, চিহ্নিত করেছেন। বিধায় এই হাদিসটিও সহি নয়। নাম্বার ৭, আশুরার দিনের রোজা ৬০ বছর ইবাদতের সমতুল্য, এরকম একটি ধারণাও আমাদের সমাজে প্রচলিত আছে এবং এ প্রসঙ্গেও একটা হাদিস প্রচলিত আছে, সেই হাদিসটি হলো মান সামা ইয়াউম আশুরা কাতাবাল্লাহু লাহু ইবাদাতা ৬০ সানা, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে ৬০ বছর ইবাদত সওয়াব দান করবেন। অথচ এর বিপরীতে আমরা জানি বিশুদ্ধ হাদিস যারা প্রমাণিত সহিহ মুসলিম রিওয়ায়াত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান সামা ইয়াউম আশুরা আহতাসিবু আল্লাহ আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহ, আশুরার দিনে রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমার ধারণা হলো ১ বছর পূর্বের গুনাহ মাফ করে দেবেন আল্লাহ।
আল্লাহ তাআলা, এটা হলো বিশুদ্ধ। কিন্তু এর বিপরীতে আশুরার দিনের রোজা রাখলে 60 বছরের ইবাদতের সমতুল্য এরকম একটি বর্ণনা পাওয়া যায়। কিন্তু সেই বর্ণনাকে ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই তার জাল হাদিস সংকলনের যে গ্রন্থ আল-আলিউল মাসনুআ ফিল আহাদিসিল মাউযুআ এখানে সংকলন করেছেন, অর্থাৎ জাল হাদিসের সংকলনের মধ্যে এটাকে তিনি অন্তর্ভুক্ত করেছেন। এবং এর মাধ্যমে আমরা জানতে পারলাম এই ধারণাটাও সঠিক নয় যে আশুরার দিনে রোজা রাখলে 60 বছর ইবাদতের সওয়াব পাওয়া যায়। নাম্বার 8, আশুরার দিনের রোজা প্রসঙ্গে আরেকটি ভিত্তিহীন কথা হলো যে আশুরার দিনের বিশেষ একটা নফল নামাজ আছে যেটা জোহর থেকে আসরের নামাজের মাঝামাঝি সময় পড়তে হয়, 4 রাকাত বিশিষ্ট। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা 100 বার, আয়াতুল কুরসি 11 বার, সূরা ইখলাস 15 বার করে এবং সূরা ফালাক এবং নাস পড়বে, এবং এরপর সালাম ফেরানোর পরে 70 বার ইস্তেগফার পড়তে হবে। এভাবে নামাজ পড়লে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসে একটি সাদা গম্বুজ দান করবেন। এরকম একটি বর্ণনা বর্ণিত আছে বিভিন্ন হাদিসের কিতাবে, অথচ এই হাদিসকে ইমাম শৌকানি রহমতুল্লাহ আলাই জাল এবং সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন, মন্তব্য করেছেন, চিহ্নিত করেছেন। ইমাম শৌকানি রহমাতুল্লাহ ছাড়াও আরও অনেক ওলামা একরাম এটাকে জাল হাদিস বলে চিহ্নিত করেছেন। আল ফাওয়াইদ, আশুরার দিনে এই বিশেষ নফল নামাজ, এটিও কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটিও ভুল এবং ভ্রান্ত ধারণা। নাম্বার 9, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু দিবস উপলক্ষে আশুরার দিনে যদি কেউ কান্নাকাটি করে, কিয়ামতের দিন সে উলুল আজম তথা সিনিয়র নবীদের সাথে উঠবে, এরকম একটি বর্ণনাও পাওয়া যায়। এই বর্ণনাকেও ইমাম শৌকানি রহমাতুল্লাহ জাল এবং সম্পূর্ণ ভিত্তিহীন বলেছেন, এবং তিনি বলেছেন এটি শিয়া রাফেজিদের বানানো বর্ণনা যার কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না, অথচ অনেকের মাঝে এটা প্রচলিত আছে এবং অনেকে এটাকে সঠিক বলে ধারণা করেন। নাম্বার 10, আশুরার দিনে আসমান জমির সৃষ্টি হয়েছে, এরকম একটি বর্ণনা পাওয়া যায় যার ভাষ্য হলো খালাকাল সামাওয়াতি ওয়াল আরদ ইয়াউমা আশুরা, অর্থাৎ আশুরার দিনে আল্লাহ তাআলা আসমান জমির সৃষ্টি করেছেন, এরকম একটি বর্ণনা পাওয়া যায়। এই বর্ণনার ভিতরে এমন একজন বর্ণনাকারী আছেন যিনি হাদিস গড়াপেটা করা, হাদিস বানানো, জাল হাদিস বর্ণনা করার জন্য কুখ্যাতি যার রয়েছে, যার নাম হলো হাবিব ইবনে আবিল হাবিব, মুহাদ্দিসিনে কেরামের সকলের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম। এই ব্যক্তি এই হাদিসে বর্ণনার মধ্যে রয়েছেন, যার কারণে হাদিসকে মুহাদ্দিসিনে কেরাম ভিত্তিহীন এবং জাল বলে আখ্যায়িত করেছেন। বিদে আশুরার দিনে জমিন আসমান সৃষ্টি হয়েছে, এরকম ধারণা সঠিক ধারণা নয়। নাম্বার 11, আশুরার রাত জেগে ইবাদত করার ফজিলত অনেকে বর্ণনা করে থাকেন এবং সে প্রসঙ্গে একটা হাদিস উল্লেখ করা হয়, হাদিসটির ভাষ্য হলো মান আহিয়া লাইলাতা আশুরা ফাকাআন্নামা আবাদাল্লাহ তাআলা বিমিসলি ইবাদাতি আহলিস সামাওয়াত, আসমানবাসী সকল ফেরেশতাদের ইবাদতের সমান ইবাদত করলো ওই ব্যক্তি যে ব্যক্তি আশুরার রাতে জেগে ইবাদত করলো, এরকম একটি বর্ণনা আমরা অনেকেই বলে থাকি বা শুনে থাকি। এই জন্য আশুরার রাতের ফজিলত অনেকে উল্লেখ করে থাকেন, অথচ আশুরার রাত প্রসঙ্গে কোনো ফজিলত বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। যে হাদিসটি উল্লেখ করা হলো এ হাদিসকে আল্লামা ইবনুল কাইয়িম জাউজি রহমতুল্লাহ আলাই তার আল মাওযুআত কিতাবে এটাকে অন্তর্ভুক্ত করেছেন, অর্থাৎ জাল হাদিস সমগ্র কিতাবে এটাকে অন্তর্ভুক্ত করেছেন। অন্তর্ভুক্ত করে তিনি আমাদেরকে এই কথার ইঙ্গিত দিয়েছেন যে হাদিসটি জাল এবং ভিত্তিহীন। এছাড়াও অন্যান্য মুহাদ্দিসিনে কেরামদের অনেকেই এই হাদিসকে জাল ভিত্তিহীন বলেছেন, বিধায় আশুরার রাত জেগে ইবাদত এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, এটা সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন একটি বিশ্বাস। নাম্বার 12, বছরের শেষ দিন এবং বছরের প্রথম দিন, এই দিনে রোজা রাখার বিশেষ ফজিলত অনেকে বর্ণনা করে থাকেন এবং এক্ষেত্রে একটা হাদিস অনেকে পেশ করে থাকেন যে হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস নয়, জাল এবং ভিত্তিহীন, যার ভাষ্য হলো মান সামা আখরা সানাতিন ওয়া আউয়াল আল উখরা জাআল্লাহু লাহু কাফারাতা 50 সানা, যে ব্যক্তি বছরের শেষ দিন এবং বছরের প্রথম দিন রোজা রাখবে আল্লাহ তাআলা তার 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই হাদিসকেও আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত জাল হাদিস সংকলনের কিতাব আল্লাহ আলিউল মাসনুআ ফিল আহাদিসিল মাউযুআ সেখানে এটাকে অন্তর্ভুক্ত করেছেন, উল্লেখ করেছেন। সেখান থেকে স্পষ্ট বোঝা গেল যে বছরের শেষ দিন, বছরের প্রথম দিন রোজা রাখা সংক্রান্ত কোনো বিশুদ্ধ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত নয়। যে হাদিসটি বর্ণিত সেটি জাল এবং ভিত্তিহীন। প্রিয় ভাইরা, এর বাইরেও আশুরার দিনকে কেন্দ্র করে অনেক অনেক কুসংস্কার, অনেক অনেক ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। তাজিয়া মিছিল করা, এই দিনে হায় হোসেন হায় হোসেন করে নিজের শরীরে আঘাত করা, রক্তাক্ত করা, এরকম আরও বহু জাল এবং মনগড়া ভিত্তিহীন আমল এবং ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে, যেগুলো সম্পর্কে আমাদের সচেতন হতে হবে, সাবধান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আশুরার একমাত্র আমল নফল সিয়াম পালন করা এবং মুহররম মাসের একমাত্র আমল বিশেষ নফল সিয়াম পালন করা, সম্মানিত মানসিক গুনাহ থেকে বাঁচা বা ইবাদতের জন্য উত্তমভাবে চেষ্টা করা, সচেষ্ট থাকা এবং মুহররম মাস হিসাবে যুদ্ধ বিগ্রহ ঝগড়া ঝাঁটিগুলো থেকে বেঁচে থাকা, এর বাইরে আর কোনো বিশুদ্ধ আমল নাই সেটি বোঝার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। এবং